पाकिस्तान के सदर, साबिक सदर APJ अब्दुल कलाम का जन्मदिन है, सालगिरह मनाई जा रही है। इस बारे में हमारे सामने RSS के रहनुमा सैयद अली अफजल चांद मौजूद हैं, वो इस बारे में बताना चाहते हैं। आइए सुनते हैं वो क्या कहना चाह रहे हैं APJ अब्दुल कलाम के जन्मदिन के मौके से। देखिए, आज प्राक्तन राष्ट्रपति APJ अब्दुल कलामের জন্মদিন। এই জন্মদিন আজকে আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে আমরা ঘোষণা করছি, আমার কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করেছে, সেই হিসাবে আমরা পশ্চিমবাংলায় তথা সারা ভারতবর্ষে আজকের দিনটা আমরা ছাত্র দিবস হিসাবে পালন করছি। কারণ APJ আব্দুল কালাম একটি মুসলিম ঘরের দুস্থ পরিবারের ছাত্র ছিলেন। তিনি ছাত্র অবস্থায় লেখাপড়া করার জন্য, তার দুবেলা দুমুঠো ভাতের অন্ন জোগানোর জন্য সে দিনের বেলায় খবরের কাগজ বাড়ি বাড়ি বিক্রি করত, তারপরেও সে পড়াশোনা করেছে। এই দিন আনা দিন খাওয়া মজদুরের ছেলে যেভাবে দিন যাপন করে ছাত্র অবস্থাতে কষ্ট সাধ্য সাধন করে আজকে বৈজ্ঞানিক বেনেছিলেন, ভারতবর্ষের রাষ্ট্রপতি বেনেছিলেন, ভারতবর্ষে আজকে যে মিসাইল উঠছে এই মিসাইল আজকে APJ আব্দুল কালামের দান। তাই APJ আব্দুল কালামকে অনেকে মিসাইল ম্যান বলে। তাই APJ আব্দুল কালামের আজকে আমরা ছাত্র দিবস হিসাবে মাননীয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে, যে বাংলার বুকে শিক্ষক দিবস পালন হয়, নারী দিবস পালন হয়, শহীদ স্মৃতি দিবস পালন হয়, তাই APJ আব্দুল কালামের জন্মদিবসকে ছাত্র দিবস, সাম্প্রতিক সম্প্রীতি দিবস হিসাবে ঘোষণা করা হোক। এটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এই আপনাদের টিভির মাধ্যম দিয়ে, জনতা টিভির মাধ্যম দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। আমরা আজকের দিনে দুস্থ ছাত্রছাত্রীদের কাছে, যারা লেখাপড়া করতে পারছে না, যাদের কষ্ট সাধ্য সাধন হচ্ছে, তাদের কাছে বই খাতা পেন বিভিন্নভাবে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে বিভিন্ন জেলায় প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা তুলে দেবার চেষ্টা করছি। ভারতবর্ষে আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ কোনায় কোনায় আজকের দিনটা ছাত্র দিবস হিসেবে পালন করা হয়। কারণ ছাত্র দিবস এই কারণেই আমরা ঘোষণা করছি, কারণ একজন ছাত্র কিভাবে তার দৈনন্দিন জীবন এবং প্রকৃত ছাত্রা স্বরূপ যে আচরণ হওয়া দরকার, সেটা APJ আব্দুল কালামের কাছে শিক্ষা নেওয়া দরকার। তাই আমরা বাংলা তথা সারা ভারতবর্ষের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ উইংস অফ RSS-এর তরফ থেকে আমরা আবেদন করছি ছাত্রদের কাছে, সারা বাংলার ছাত্রদের কাছে, APJ আব্দুল কালামের জন্মদিবসটাকে ছাত্র দিবস হিসেবে আপনারা পালন করুন, গ্রামে গঞ্জে স্কুল কলেজে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র দিবস হিসাবে পালন হোক, এটা আমরা আশা করব এবং এটাই আমরা চাই আগামী দিনে, আগামী বছরে ছাত্র দিবস হিসাবে APJ আব্দুল কালামের জন্মদিবস হিসাবে পালন হোক। না না বলতে এমনি এক মিনিটে নিয়ে নিচ্ছি। আজ 15ই অক্টোবর APJ আব্দুল কালামের জন্মদিন, তাই এই দিনটাকে আমরা ছাত্র দিবস হিসাবে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে পালন করছি। আমরা চাই মমতা ব্যানার্জির কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আজকের দিনটা যেন ছাত্র দিবস হিসেবে ঘোষণা করা হয় আগামী দিনে, এবং ছাত্র দিবস হিসেবে সাম্প্রতিক